বন্ধুরা, আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে ভলান্টিয়ার পোস্টের ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। আর এই পোস্টের ক্ষেত্রে এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কী রয়েছে, সঙ্গে তোমরা কী করে আবেদন করবে, স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওর মাধ্যম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ইতিমধ্যে রয়েছে আমরা অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ purulia.gov.in। এখানে আসার পর পেজ থেকে সিম্পল একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর এখানে রয়েছে বিজ্ঞপ্তি। আমরা এই ভিডিওর মাধ্যমে এই পিডিএফটি ডাউনলোড করে নিই, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি। আচ্ছা, তো এখানে তোমাদের বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া SBCC ডিস্ট্রিক্ট সেল পুরুলিয়া, অর্থাৎ তোমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট পুরুলিয়া থেকে। আচ্ছা, তোমার বলা হয়েছে এবার এখানে রয়েছে নোটিশে তোমার বলা হয়েছে এরপর এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ ওয়ান SBCC ব্লক ডেভলন্টিয়ার পিওরলি অন টেম্পোরারি অ্যান্ড ডেইলি বেসিক ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট ফর দ্য পিরিয়ড অফ 16 ডেটস ইন এ মান্থ 6000 পার ডে ইনক্লুডিং ট্রাভেলিং অ্যালাউন্স ফর এ ইউনিক সাপোর্ট SBCC প্রজেক্ট ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পুরুলিয়া। দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি অন টেম্পোরারি বেসিক অ্যান্ড সাবজেক্ট টু এলিজিবিলিটি অফ ফাউন্ড ফ্রম ইউনিক, অর্থাৎ তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের এই যে বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশ করা হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে, তোমাদের এখানে ভলান্টিয়ার পোস্ট নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিক। এখানে তোমাদের 16 দিন তোমাদের এখানে মাসে তোমাদের কাজ করতে হবে 16 দিন। তোমাদের এখানে ইনকাম রয়েছে তোমাদের এখানে 1600, এই ভেরি সরি, তোমাদের এখানে রয়েছে 16×500, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে মাসে ইনকাম তোমাদের হবে এখানে 9500 মতো, ঠিক আছে। তোমাদের এখানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে এবং এই যে রয়েছে চুক্তিভিত্তিক এটি পরবর্তীকালে সময়সীমা বাড়াতে পারে। আচ্ছা, এরপর দেখে নিচ্ছে এখানে কী কী বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমার বলা হয়েছে এখানে এলিজিবিলিটি ফর দ্য পজিশন অফ SBCC ব্লক ভলান্টিয়ার, অর্থাৎ তোমাদের দেখে নিচ্ছে এবার তোমাদের কী কী বলা হয়েছে। তোমাদের বলা হয়েছে এখানে দ্য পারসন মাস্ট বি গ্রাজুয়েট ফর এনি ডিসিপ্লিন হ্যাভিং নলেজ ইন কম্পিউটার অপারেটিং অ্যান্ড জিএল টু ওয়ার্ক ইন দ্য রুরাল এরিয়া উইদিন ইন্টেনসিভ ফিল্ড ভিজিট। তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে স্নাতক পাঠাতে হবে, তোমার বলা হয়েছে সঙ্গে এখানে যে কম্পিউটার দক্ষ থাকতে হবে। আচ্ছা, দ্য পারসন মাস্ট হ্যাভ প্রিভিয়াস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কমিউনিকেশন IFC BCC ফিল্ড উইদিন দ্য ডিস্ট্রিক্ট অফ পুরুলিয়া। তোমাদের বলা হয়েছে এখানে এই ডিস্ট্রিক্ট থেকে তোমাদের বলা হয়েছে এই বিষয়ে দক্ষ থাকতে হবে। দ্য পারসন শুড বি রেসিডেন্টস অফ শান্তুরি নুতুরিয়া ব্লক রঘুনাথপুর সাব ডিভিশন, অর্থাৎ তোমাদের বলা হয়েছে এখানে যে শান্তুরি নুতুরিয়া ব্লক অথবা রঘুনাথপুর ডিস্ট্রিক্টে তোমাদের এখানে স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, এরপর দেখে নিচ্ছে তোমাদের এখানে ইন্টারভিউ ডেট। তোমার বলা হয়েছে এখানে এলিজিবল ক্যান্ডিডেট মে বি অ্যাপিয়ার বিফোর দ্য সিলেকশন কমিউনিটি ফর দ্য ইন্টারভিউ অন 14 December 2021 at 11 AM at the district SBCC cell. The candidate are requested to carry his resume together with all supporting documents and testimonial at SBCC cell located behind district record room office of the district management Purulia number TA DA shall be admissible to attend the selection test. অর্থাৎ তোমার বলা হয়েছে যারা রয়েছে স্থায়ী বাসিন্দা, অর্থাৎ পুরুলিয়া যারা রয়েছে বাসিন্দা, সেক্ষেত্রে তোমার বলা হয়েছে এখন তোমার ইন্টারভিউ রয়েছে 11টার সময় 14 ডিসেম্বর। তোমাদের এখানে বলা হয়েছে CV তোমায় নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের এখানে কোনোটুকু ফর্ম ফিল আপ করতে হবে না কোথাও। এখানে তোমাদের বলা হয়েছে যে 14 ডিসেম্বর 2021 তোমাদের 11টা এখানে তোমাদের 11টার আগে তোমাদের এখানে পৌঁছে যেতে হবে এই সেই অ্যাড্রেসের মাধ্যম। আর এখানে তোমাদের বলা হয়েছে যে CV তোমার নিয়ে যাবে এবং তোমাদের যা রয়েছে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমার অরিজিনাল এবং জেরক্স কপি তোমরা
একটা সিভির মাধ্যম সিবি সিবি এবং তোমাদের অরিজিনাল এবং জেরক্স কপি অল ডকুমেন্টস তোমার নিয়ে যাবে 14 ডিসেম্বর 2021 এসে ডিস্ট্রিক্টের মাধ্যম। তোমাদের এখানে কোথাও ফর্ম ফিল আপ করতে হবে না, তোমাদের এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন সরকারের চাকরি সবার আগে পেতে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে।